আমি যে ক্ষমতায় এসি, ফুটপাথ রেল করে দেবো, আইটি কলেজ করে দেবো, বিশ্বমানে পর্যটন করে দেবো, আমি কি বলেন এসব করে দেবো, আমি সব করে দেবো, ওয়াকাব স্টেটটা ফিরিয়ে দেবো আমি, বিশ্ব আপনি চিন্তা করবেন না। আমরা বড় আশা দিয়ে বললাম ছেড়ে মেরে দে বাবাকে দিয়ে, তাহলে কিছু কাজ হবে আমাদের, একবারই কাজ করে দিয়েছে ভাইজান, বুঝলেন না, রেল টেল কিছু আর হলো না, শেষ দফা সেরে দিলে বাবা, ধোকা আর ধোকা ধোকা আর কত ধোকা মারে বাবা। হ্যাঁ, আজকে 2,500 টাকা ভাতা, ইমাম ভাতা, এটা আমি অনেক আগেও বলেছি এখনো বলছি, 8 বছর আগে বলছি, দিদিমুদি এক জায়গায় বলেছি এখনো বলছি সে কথাটা, কি বললেন ধোকা মারছে বলিস, এখনো ধোকা মারছে বলছি, কত বললেন, একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমি, কিন্তু মনে রেখে দেবেন বিস্ফোরণ ঘটবে, কি নিয়ে খেলা করছে আমি জানি, সে খেলা ভেঙে দেওয়া হয়েছে, মুসলমান নিয়ে খেলা করছে, মুসলমান ভেঙে গেছে, এইবার তুমি কি খেলা করবে করো, কিন্তু সেটা আমরা জানি, কথা বুঝলেন না। আজকে ওয়াকাব স্টেট 2,500 টাকা দিচ্ছেন, কার টাকা, এই ওর বাবার টাকা, ওর বাবার টাকা, ও তো আমার টাকা, আমার টাকা আমি পেয়েছি। হ্যাঁ, আর আপনি 2,000 টাকা পুরোহিত ভাতা করে দিলেন কিছুদিন আগে, ওই টাকাটা আপনি তো আপনার দেবত্ব সম্পদ আছে হিন্দু ভাই, তা থেকে দিতে পারতেন, তো দিলেন না, আপনি রাজকোষ থেকে 2,000 টাকা পুরোহিত ভাতা দিচ্ছেন, যেসব পুরোহিত আছে গরিব তাদের ফ্রি ঘর করে দেবেন বললেন, যদি রাজকোষ থেকে দেওয়া হয় তার ওই টাকাটা তাহলে আমাদের ইমাম মুয়াজ্জিন পীর পীর ভাতা কেন পাবে না, চাটা কি আমার ভুল, এ বাবা চাটা ভুল, তার আমার মৌলিক অধিকার আছে না, নেই আমার আছে তো, নাকি আমি চাইতে পারি তো, না চাটা আমার ভুল, হ্যাঁ দেখেছেন এই জিনিসটা আমরা চাই, কথা বললেন না। আচ্ছা, বাচ্চা যদি কাঁদে, বাচ্চার মা যদি দুধ খেতে না দেয়, কি বাবা, কি বাবা, বাচ্চা যদি কাঁদে তবে বাচ্চার মা দুধ দেবে তো খেতে, হ্যাঁ কিনা বলুন তো, আর বাচ্চা যদি যায় না কাঁদে চুম মরে থাকে, উঠে না খেয়ে খেয়ে মরে যাবে, হ্যাঁ কিনা বলুন ভাই যা, ঠিক তাহলে কি, প্রজারা কাঁদবে বলবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, এই জিনিসটা শুনে তবে তো দেবে, এই দেবে তো নাকি, দেবে না, এই জন্যই জিনিসটা দরকার, ন্যায় কথা বলো, সত্য কথা বলো বাবা, হ্যাঁ নিজের হকগুলো আদায় করো, এতে মাথা গরম করার কিছু নেই, আপনি এসেছেন আবার চলে যাবেন, কত দল এলো কত দল চলে গেল বাবা, 34 বছর বামপন্থ সরকার ছিল, চাকরি দেয়নি, চাকরি 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 দিয়েছিল, হ্যাঁ অল্প দিয়েছিল, তাকে সরিয়ে দিল, কেন সরেনি, কংগ্রেস সরকার 10% চাকরি দিয়েছিল আর বামপন্থ সরকার দিলে 2%, ইনি এসে 0% করে দিলে, কি হলো চাকরি কই, আমাদের 15% সংরক্ষণ কি হলো, দিয়েছে পেয়েছেন আপনারা 10,000 মাথা পেয়েছেন, হ্যাঁ বিশ্বমানে পর্যটন পেয়ে গেছেন, কেন ন্যায় কথা তো, এইটা সত্য কথা তো চাই, হ্যাঁ কি বা ঠিক কি, এই আপনারা দেখুন এই যে দিদি 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 এই দিদি মোদি মোদি কি বললেন অমিত শাহ, এই নাম শোনেন আপনারা, হ্যাঁ অমিত শাহ চা ব্যাপারী মোদি, চা ব্যাপারী মোদি মোদি কি বলছে, হ্যাঁ অমিত শাহ বলছে পশ্চিম বাংলা থেকে মুসলমান থেকে লাথি মারতে মারতে বাংলাদেশে পেটিয়ে দেবো, এ বলেছে না বলে, লাত মার কে বাংলাদেশ মে ভেজ দেঙ্গে, কে বলেছে, অমিত শাহ চুম্মুরে বসে আছে শুনছে, তাহলে কি হবে বাবা, তাহলে তো সব তো বাংলাদেশ চলে যেতে হবে, কে খেটে মরে কে খেয়ে মরে, নেই ভারত তোর বাবারা ভারত, এই তোর বাবার ভারত, কটা লাথি মেরেছি রে, কটা লাথি মেরে তেড়েছি রে, হ্যাঁ তোকে লাথি মেরে কে তাড়াবে তুই দেখ দুদিন পরে, হ্যাঁ ভারতবর্ষ স্বাধীন করেছে ভাইজান, মুসলমান হিন্দু উভয় মিলে স্বাধীন করেছে, কথা ঠিক না বেটি গো, হ্যাঁ আর আজকে তুমি বলছো মুসলমান তাড়াও, বাংলাদেশ থেকে 10% তাই বেশি করে বলছি আমি, 10% মুসলমান এসেছে, 90% হিন্দু ভাইয়ের এসেছে, কি বললেন আপনি তাড়াবেন, 78 সালে কংগ্রেস সরকার বামপন্থ সরকার উভয়কে জমির পাট্টা দিয়ে গেছে, থাকার জন্য পাট্টা বিলি দিয়ে গেছে, ভারতের অধিকার দিয়েছে, আর বিজেপি সরকার বলছে ওটা উড়িয়ে দাও, দিয়া চলবে না, তাহলে মুসলমান কোথায় যাবে, বাংলাদেশে চলে যাবে, বাহ বেশ মজার কল তো, তোর বাবার দেশ নাকি হ্যাঁ,
চলে যাবে, একটা মুসলমানকে পাঠাতে পারবে না বাংলাদেশে, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি আপনাদের। ও ভয় আপনারা খাবেন না, কোনোদিন খাবেন না, আপনারা কঠোরভাবে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সহায় আছে মুসলমানদের সকল মানুষের। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথম মুসলমান তাড়াবে, তারপরে তাড়াবে হিন্দু ভাইয়াদের গারে। আসামে কি অবস্থা হয়েছে বুঝতে পাচ্ছেন তো নাকি? কি আসামে বুঝতে পারছেন কি হয়েছে? এই জিনিসগুলো মাথায় রাখতে, ভয়ের কিচ্ছু নেই ভাইজান। কেন ভয় খেয়েছেন? আল্লাহ হেফাজত করবে মুসলমান দিকে, মানুষকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। যেতে গেলে হিন্দু মুসলমান যাবে, থাকতে গেলে হিন্দু মুসলমান থাকবে, এই কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আচ্ছা আপনার দেশে এই লাল লাল হলদে হলদে বুলতা চাক দেখেছেন? এই বুলতা হয় না, বুলতা বুলতা চাক হয় তো, হলদে হলদে বুলতার চাক হয় না, কিছু কিছু দেখা যায় ডালে হলে। ভীমরুলের ভীমরুলের চাক দেখেছি, ভীমরুলের চাক, ভীমরুল কোথা হয় বলেন দিন? বড় জ্বালার মধ্যে হয়, হ্যাঁ কিনা বলেন তো? তাই তো, কি বড় জ্বালার মধ্যে, তাই তো, একটা মুখ থাকে, ওর ভিতরে সব মিলিটারি ভরা আছে, বুঝলেন? বুঝতে পারছেন না, মিলিটারি ভরা আছে, কি বুঝলেন? একটা ভাজি ঢিল মেরে দাও, যদি একবার ধসে যায় গ্রাম ছাড়া করে দেবে, একটা যেই পাহাতে পারে ভাই জান বাপের নাম বলে যাবে, এই কথা ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না কি করছো মোদি সাহেব? মাথা মোটা মোদি, চা ব্যাপারী কি করছো, কি ভাবছো তুমি? অমিতটা কি ভাবছো? ঢিল মারতে মারতে যখন ওই ভেমুলের চাকে মেরে দেবে নাই, তোমার বাপের নাম ভুলিয়ে ফেলবে, এই ভারত টুকরো টুকরো খাদি খাদি হয়ে বেরিয়ে যাবে, তোর বাবার ক্ষমতা নেই এই ভারতকে তুমি বাঁচাতে পারো, রুখতে পারো, কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না, আগুন নিয়ে খেলা করছিস নাই, ওই আগুন নিয়ে খেলা করলি। হ্যাঁ, ভারত স্বাধীন ছিল কি বাবা, আজকে ভারত ভাগ হয়ে কিছুটা বেরিয়ে গেছে, আবার তুমি কি চাইছো, আবার কি ভারতকে ভাগ করবে নাকি? ওটা হবে না, ওটা বাংলার মানুষ ভালো জানে, ওতে চিড়ে ভিজবে না ভাই জান। আর বিজেপি 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 এটা কারা করছে বলেননি? খালি বিজেপি বিজেপি করছে কেন, কারা করছে? হ্যাঁ, আমাদের কোনো ভয় নেই, বিজেপির ভয় আমাদের নেই, কি বুঝলেন? যখন এনাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যখনই অবস্থা খারাপ হবে তখন বিজেপি বিজেপি বিজেপি, কি বুঝলেন? যাতে বাঁচা যায়, ওই বিজেপির ভয় দেখিয়ে মুসলমান থেকে সরানো যাবে না, বিজেপির ভয় দেখে মুচড়ে মুসলমানদের মাথায় হাত বুলে খাওয়া যাবে না। ও মানুষ বুঝে দিয়েছে বাবা, ওতে চিঁড়ে ভিজবে না, কথা বুঝলেন না? খবরদার, ভয় করতে যাবেন না, বিজেপির ভয় আপনারা করবেন না, খবরদার, আপনারা আপনাদের কাজ করে যান, ন্যায় কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন, আল্লাহ আপনাদের সহায় আছে, কোন রকম ভয় করতে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদানা। বাবাজি ভাইরা দোস্তরা হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন, নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ন্যায় কথা বললে, সত্য কথা হক কথা বলছে, নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিল বাবা আবু জেহের আবুল আহাম আবু সুফিয়ান, আমার নবী মোহাম্মদ সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিল, নবী আমার কানতে কানতে মক্কা ছেড়ে চলে গেল, নিজের জন্মভূমি ছেড়ে বাবা মক্কা থেকে চলে গেল। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই নবী মোহাম্মদ সাল্লাম মক্কা তুমি ফতে করো, মক্কা জয় করো, তুমি মক্কা ফতে করো, মক্কা জয় করো। আল্লাহ নে বলেন, ওমর হামজা বেলাল আবু বকর উসমান আলী তৈরি হও তৈরি হও, মক্কা দখল করতে হবে। বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে নবীকে তাড়িয়ে দিয়েছে দেয় না জানি গো, এই কথা বলে তাড়িয়ে দিয়েছে তো। আর আল্লাহ কি বললেন নবীকে, কি বললেন নবী, এইবার মক্কা দখল করো, সময় এসে গেছে, কি বুঝলেন? বুঝতে পারছেন না কি? তাড়িয়ে দিলে নবী কানতে কানতে চলে গেল, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে সব ফেলে দিয়ে কোথায় পড়ে আছে, তাই জন্য কি আমার আল্লাহ মানে সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এইবারে যাও বাড়িতে যাও, ঘরে যাও,
তোমার জায়গা তুমি বুঝে নাও, তোমার জায়গা তুমি বুঝে নাও, হ্যাঁ মক্কা দখল করো। ওমর হামজা বিলাল আবু বকর উসমান তৈরি হয়ে গেল যুদ্ধের জন্য সঙ্গে সঙ্গে। তো বামাজি ভাইয়েরা দোস্তরা যখন তৈরি হয়ে গেলেন, আচ্ছা সুজাগুলো ঘি যদি না বেরে কি করতে হয় ভাইজান? এরে কথা বলেন না রে বাবু। হ্যাঁ সুজাগুলো যদি ঘি না বেরোয় তাহলে বেঁকাতে হবে তো, তাহলে মাল বেরোবে বাবা, মাল বেরোবে না কি ঘি বেরোবে? হ্যাঁ বুঝতে পেরেছে, নবী বলেছে কয়েছে বুঝিয়েছে, নবীর কথা মেনেছে মানে নাই কি সোজাগুলো বেরোয় নেই, এবারে বাবা বেঁকাতে হচ্ছে, যুদ্ধ শুরু হলে মার মারে ধমকে ছন্ন ছড়া করে ফেললো, মক্কার জমিন লালে লাল হয়ে গেল, হ্যাঁ লাশ ছিটিয়ে ফেললে সাহাবারা, মক্কা দখল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, রসুল্লাহ বললেন হ্যাঁ আমার স্বদেশবাসীরা পৃথিবীবাসীরা নির্ভয়ে সুখে শান্তি সুখতার বসবাস করো, আমি নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসূল সকলকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, এই নবী আমার ক্ষমা করেছে না করেনি? কথা বলে করেছে তো নাকি? নবী ক্ষমা করে দিলেন, তাই তো? যদি কেউ কোনো বান্দা যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ, আর বান্দা হয়ে যদি বান্দাকে মাফ চায় মাফ করে দেবে, কি বলতে কি? তো বাবাজি ভাইয়েরা দোস্তরা নবী ক্ষমা করে দিলেন, তার নবী আমার মক্কা দখল করেছে না করেনি? করেছে তো, করেছে রে। হ্যাঁ এই দুনিয়ায় কিছু কিছু চক্রান্তে পড়ে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছ, ঘর ভেঙেছ, দোর ভেঙেছ, ধুলি সাত করে দিয়েছ, আজ দেশ ছেড়ে চলে গেছে বিদেশে। কথা ঠিক না বেটি? কথা বলেন, তারা একদিন আসবে না আসবে না? ন্যায় কথাটা বলো, গুনগুন করছে কেন? তারা আসবে না আসবে না? আসবে তো। হ্যাঁ তিনতলা বাড়ি করেছ, আরামের সঙ্গে বাস করছ, এসে চালিয়ে দিয়ে, হ্যাঁ কি খাওয়া দাওয়া, কি আরাম বিলাসিতা, কি করছ? আর ওরা পোড়া যে ফুটপাথরে খেতে পাই নে পিনতে পাই নে চেয়ে মেগে চলছে, ও একদিন আসবে না আসবে না? আসবে তো। কোথায় যাবে? তিনতলা বাড়ি, এসি গাড়ি, হ্যাঁ ওই ফুটপাথরে যে বাস করতে হবে, ইঁটটা খুলে দেবে, ইঁটটা রাখবে না। কথা বুঝতে পেরেছেন? কি কাজ করেছো? কাজ চক্রান্তে পড়লে করলে কাজগুলো, কাজ চক্রান্তে পড়ে আপনি আপনার ভাইয়ের ক্ষতি করলেন, এই সর্বনাশ করলেন, এটা কি ইসলামের বিধান, ইসলামের হুকুম? না। এই যে রসুল্লাহ বললেন, নবী বললেন তোমাদের মধ্যে যে কোন রকম হাঁড়ির কাছে হাঁড়িয়ে ঠেকাঠেকি হয়ে যায়, তোমরা ওটা নিজেরা বসে স্নাহ করে নেবে, মীমাংসা করে নেবে, এমন কাজ করো না আল্লাহ আল্লাহ রসুল যেন অসন্তুষ্ট না হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? গো এ কথা ঠিক না বেটি? মাথা ঠান্ডা করে চলবে, ধরাকে সরা ভাববেন না। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত পৃথিবীর রাজা ছিল, অত্যাচার করে জুলুম করে মেরেছে মানুষকে, ধুলি সাত করে ফেলেছে, কোথায় চলে গেল? মিশিয়ে ফেলেছে। হ্যাঁ বুঝতে পারছেন না? কেনান নবী মুসাকে কত অত্যাচার করেছে, জুলুম করেছে, মুসা সাহেব মধ্যে ঘরে বলি কত অত্যাচার জুলুম করেছে, সেই কেনান কে আল্লাহ নীল দরিয়ায় নিয়ে যায়, মাঝখানে নেবিয়ে দিয়ে পানি খেয়ে গিলি গিলিয়ে চিরজীবনের মধ্যে নাম মিটিয়ে দিলে, ধ্বংস করে দিলে। কথা ঠিক না বেটি? আল্লাহকে বিশ্বাস করনি বাবা? আল্লাহকে বিশ্বাস করনি? মরবে না নাকি, না কবরে যাবে? না মরতে হবে, কবরে যেতে হবে। মুসলমানের ঘরে পয়দা হয়েছ, মুসলমানের ঘরে পয়দা হলে কেন? বেদিনের ঘরে পয়দা হতে পারতেন তো? বেদিনরা করে, শরীয়ত মানে না, ইসলাম মানে না, আল্লাহর বিধান মানে না, কোরআন মানে না, বেদিনরা মানে, তাদের জন্য কোনো ব্যাপার নয়। আর মুসলমানের ঘরে জন্মেছে, মুসলমান বলে দাবি করছো,
তাহলে আমাকে মুসলমানের উপর চলতে হবে, মুসলমানের গন্ডিয়া যেতে গন্ডির ভিতরে চলতে হবে, শরীয়তের খেলাফ কাজ করা যাবে না, খোদার কাছে ধরা পড়ে যাবে। এই কথা ঠিক না বেঠিক গো? এই ভুল বলছি না নাই বলছি, বুঝতে পারছেন না? অতএব সাবধানে চলবেন। জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন, বুদ্ধিজীবী মানুষ আছেন, খুব মাথা ঠান্ডা করে চলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি ভাইরা দোস্ত, না সাবধান হবেন, বুঝেছি? চলবে 21-22-23 ফাল্গুন বাবা, জানেন তো না? জানেন না কারি সাল সব ওলি নামের মুতাজামান আমি সেদিয়ে আলা হাজরাত দাদা হুজপির হাজার কায়েম করা ইসলাম, তাঁর কায়েম করা ইসলাম। লক্ষ লক্ষ মানুষ আসছে না যায়নি? এ বাবু ঠিক তো নাকি? এবার লোকটা কি কম হবে না বেশি হবে? বুঝতে পেরেছ? যত লাড়া মারবে না তত গরম হয়ে উঠবে, ঘুমন্ত বা ঘুমোচ্ছে কি ভাই জান? কেন ব্যস্ত করতে গেলে, কেন ইট মারলে? ওখানে ইট মেরেছে, ও জেগে গেছে, গাঁক করে পড়েছে, মেরে থামা গাল ফাল সব ছিঁড়ে ছুঁড়ে দিয়েছে, ঘুম হারাম, তাই তো? অতএব তুমি থামা মেরেছে বাবা, তুমি ঘুম ভাঙাতে গেলে, ঘুম ভাঙাতে গেলে গেলে করে খেচ্ছে আমাদের ভালো বের মজায়, গুঁজা মারতে গেলি কেন? ওখানে কার পাল্লায় পড়েছিলিস? কে গুঁজা মারা শিখালে? ঠেলা বোঝে এবারে। হ্যাঁ এবছরে দেখবেন, হ্যাঁ লোকটা আল্লাহ কেমন দেয় দেখতে পাবেন আপনারা, কথা বুঝলেন না মামা? হ্যাঁ তো ঘুমন্ত বাঘ, আপনার দাদা পীরকে আল্লাহ ঘুমন্ত বাঘ করেছে, বুঝলেন না? কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের দরবারের নামটা, খাজা হুজুরের নামটা তামাম ওয়ার্ল্ডে পৃথিবীর মধ্যে আছে না নেই? গোটা বিশ্বে আছে না নেই গো? কথা সত্য না মিথ্যে বলছি, গোটা বিশ্বের মানুষ জানে। আর ফুরফুরার পীর সাহেবের দাদা পীরের দরবারটা খালি পশ্চিমবাংলার কিছু বাঙালিরা জানে, বাঙালিরা বুঝলেন না, কিছু বাঙালিরা জানে দাদা হুজুর, দাদা হুজুর দেশে বিদেশে কিছু জানে মানুষ যারা সেখানে থাকে যায়, কি বলতে কি? তার আমার দাদা পীরের নামটা ছড়িয়ে যাক বাংলার মানুষ, গোড়া পৃথিবীতে যাক, এটা আমরা চাই না? চাইনি, যেটি এটা হয় আমাদের গর্ব না গর্ব নেই? তারা আপনার দাদা পীরের মুরিদ, তারা আপনাদেরও তো গর্ব নাকি? তারা একটা প্রসেস আছে, প্রসেস একটা রুট আছে, তাই তো নাকি? হ্যাঁ আজকে বলুন, সেই জায়গাটায় নিয়ে যেতে গেলে কতগুনি পদ্ধতি আছে, বুঝলেন? হ্যাঁ তো বাবাজি ভাইয়েরা দোস্তরা, তার সেইটা যেতে গেলে একটা মিডিয়ার ব্যাপার আছে, মিডিয়া ছাড়া যেতে পারে না। এ কথা ঠিক নাকি? হ্যাঁ তো বাবাজি ভাইয়েরা দোস্তরা, দরবার শিরবে সব আসবে, এটা নতুন নয়, বহুত আগে থাকতেই বড় মন্ত্রীরা সব যাচ্ছে আসছে, ঠিক তো নাকি? হ্যাঁ যাচ্ছে আসছে, এটা আজকে নতুন নাই। তখন হুজুর কিমরা কিন্তু কোনদিন বলেন নে বাবা এটা করে দাও ওইটা করে দাও, না বলেন বাবা এ মন্ত্রী এসেছে ডাব দাও মিষ্টি দাও খেয়ে যাও বাবা যাও, দোয়া করছি দোয়া করছি দোয়া করছি, কি বলেন? ব্যাস অত বেশি ঝামেলায় যেতেন না, কত বলেন না এসেছে বাবা খাইয়ে তাই বাড়ি পাঠিয়ে দাও বাবা। কিন্তু এখন তার বংশধর আমরা, আমার বড় বড় ভাইরাও চুম মরেছিলেন, কিন্তু আমরা জানি রকেটের মতো হানতে হবে, সেটা আমরা জানি ভালো মতন। এই তুই ওখানে ধরে লাড়া মার, ওকে তোকে ধরে লাড়া মার গে যা, বলগে যা এই দিতে হবে এই দিতে হবে এই দিতে, বলগে যা, কি বলে উনি ধরে লাড়া মারছে কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সাহেব ধরে, বুঝলেন? হ্যাঁ কে ফুরফুরা সাহেব, কে অমুক, কে অমুক, কি বলেন? এই এদিকায় কে গৌতম মিশ্র বিমান অধীর আব্দুল মান্নান সাহেব সীতারাম চুরি, এই দিকে এসো এই দিকে এসো, টান মারলাম আমি, উনি ওইদিকে টান মারছে আমি এদিকে টান মারছি, কে নি কে? ফুরফুরা সাহেব পীর সাহেব, ফুরফুরা পীর সাহেব, উনি কে? ফুরফুরা সাহেব পীর সাহেব, ফুরফুরার নাম হচ্ছে না হয়নি, মাথায় যেচ্ছে কিছু কি? তার ফুরফুরার নাম হচ্ছে হয়নি, তার ফুরফুরার নামটা বেশ চালু শুরু হয়ে গেল, কোথায় যাচ্ছে এবারে? হ্যাঁ হিন্দু ভাইরা জানতো না, তাই তো নাকি? হাঁকে না বলেন, হিন্দুরা জানতে পারে, বিহারিরা জানতো না, বিহারিরা জানতে পারলো, এই শুরু হলো, হতে 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 একটা ওষুধ দিচ্ছি, কি বলেন? একটা জিনিস তৈরি করে ছেড়ে দিচ্ছি, চলো চলো, কি খুদিনঙ্কা, বুঝতে পারছেন না? খুদিনঙ্কা জানতে পারছেন, চিনতে পারছেন না? ওই যে খুদিনঙ্কা, এই খুদিনঙ্কা দিতি
এমন রকেটের মতনে হানা হেনে দিছি, জোট করতে দিবিনি, জোট বন্ধ, জোট আমার হাতে। তোরা কি জানিস কালকা চুগি চুলকা ছাঁট বহু চেষ্টা করে ছাড়িস, জোট করতে দেবো না, পারবে না, ভেঙে দেবো, ভেঙে দেবো। পাচ্ছ রে বস, আমার ভেঙেছে, এই বস এদিকে আয়, হ্যালো বসুর, এই হ্যালো বস, এই যা বস, কি ভাঙতে পেরেছে, কম চেষ্টা করে না, জোরটা আমার হাতে আছে, কিভাবে করতে হয় সেটা আমি জানি। হ্যাঁ আমার রাজনীতি করিনি কিন্তু আমরা বাবাজিরা, কথা বললেন না, আমরা রাজনীতি খুব ভালো বুঝি, কথা বললেন না, এইবারে দিনুন খুদিনঙ্কা চেলিয়ে গোটা ওয়ার্ল্ডে পৃথিবীতে ফুরফুরার নাম পৌঁছে গেছে না যায় না বলুন। হ্যাঁ এর জন্য অবদান কার, কার অবদান? খালি কুয়ায় পড়ে আছো, আজকে দাদা পীরের নামটা তমাম পৃথিবী ওয়ার্ল্ডের মুখে গিয়ে চলে গেল, তা এটা আমাদের জন্য গর্ব নয়? এটার জন্য আপনার দাদা পীরের ভক্ত মুরিদ আপনারা, আপনাদের গর্ব নয় কি বলুন তো ভাই? হেকমতের সময় নিয়ে যেতে হয় বাবাজি, আল্লাহ এর যে সম্মান দেনেওয়ালা আমার দাদার, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কুয়াই ফেলে রেখে দিলে হবে না, তিনি কুয়াই ফেলে থাকা যিনি নয়। আজকে বাংলার কেন, গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ সকলে বলছে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, বলছে না বলেনে, বলছে না বলেনে, ঠিক তো নাকি? এটা আল্লাহর কুদরত বাবা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এটা আমাদের সকলেরই গৌরব, এটা আমরা খুশি হয়েছি। আবার কতগুলি মানুষের তাদের যান জ্বলে গেল, পুড়ে গেল, এরম লোক দেখেছো ক্রিকেট ময়দানে, এরম লোক জীবনে দেখেছে কেউ? এই ভারত স্বাধীনের পরে দেখে, স্বাধীনের পর থেকে দেখেছে? সেটা এই যে আমার ভাইপোর দ্বারা আল্লাহ পাক আমাদের বাংলা সমস্ত মানুষের মুখটা উজালা করেছে, হা কিনা বলুন তো? হ্যাঁ ফুরফুরা শরীফে একটা সূর্য উদয় আল্লাহ করেছিলেন, তাই তো নাকি? আর ক্রিকেট ময়দানে সেই সূর্যকে নিয়ে বসিয়ে দিয়েছি আল্লাহ, বলুন সুবহান আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইজান, বলতে কষ্ট হয় না তো? কিছু কিছু লোকের যান জ্বলে পুড়ে গেল, মরে গেল, হাই হাই করছে, জ্বলে পুড়ে পুড়ে গেল। আচ্ছা সে তো আমার ভাইপো, হা কি না বলেন তো ভাইজান? এ ভাই আমার ভাইপো তো, আপনার পীরের আওলাদ নেই, এটা আমাদের গর্ব তো নাকি? যাক না, উঠুক না, দেখি না একটু, সারা জীবন তো ভারত স্বাধীনের পর থেকে আজকে, একে দাও, ওকে দাও, ওকে দাও, সব দিতে বললাম, সব দাও দাও বলে দিতে বললাম। হ্যাঁ একে মুখ্যমন্ত্রী কারো, ওকে প্রধানমন্ত্রী, আমার বলে এলাম, আর আমার ভাইপো আমার বংশ সে দাঁড়িয়ে, তার জন্য কি আমি একটু বলবো না? এই আমার বলা চাড়া ভুল হবে, আপনারা কি বলছে? হ্যাঁ বাবা পীরের আমলা দাঁড়িয়েছে, একটু খেয়াল করিস বাবা। হ্যাঁ সারা জীবন দিয়ে রুন ভারত স্বাধীনের পর থেকে, হ্যাঁ আমার ভাইপোটা দাঁড়িয়েছে, একটুখানি তোমরা খেয়াল করো, তোমাদের মনে প্রেরণে থাকে চাই দিও, ভোটটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ও তো আমি হাত দিচ্ছি না ভাইজান, আমি বলছি না ওখানে দিয়ে দাও বলছি না, একটু খেয়াল করো কি ভাইজান, একটু চেষ্টা করবেন আপনার পীরের আওলা, এই কথা ভুল বলা হলো? হ্যাঁ তো ভাইজান আফসুস হয়ে যায়, দুঃখ হয়ে যায়, হিংসায় জ্বলে গেলে পুড়ে গেলে একা থাকবো, আমি একা, আমি একা থাকবো, একা বড় হব, কেউ না বড় হতে পারে, কেউ না উঠতে পারে ফুরফুরায়, আমি একলা থাকবো, একা থাকবে। হ্যাঁ বত্রিশটা ভাই আমরা, কি ও তাইতে দেখি, হ্যাঁ তাইতে দেখি, বত্রিশটা ভাই কি সহ্য করছে না, আমি তুমি একা খাবে, ছি 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 লজ্জা করে নে। হ্যাঁ 18 নম্বর পীরজাদা সাহেব, তোমার মুখ দিয়ে এই ধরনের কথা বেরোচ্ছে? হ্যাঁ ফুরফুরা কলঙ্ক বলছো তুমি, ফুরফুরার কলঙ্ক যেতে হয়, তুমি 1 নম্বর প্রথমকারের কলঙ্ক, তুমি অন্য কেউ নেই, আমার ভাইপো নয় কি, ঠিক না বেঠে? হ্যাঁ খুলে খুলে বললে ওর ঘুমটা হারাম হয়ে যাবে, আজ ঘুম হারাম হয়ে গেছে, আবল তাবল বকছে, আরো বকবে ভাইজান, ওকে বকতে দাও, এটা আমার বাপদাদার বদ্দোয়া, বদ্দ আমি বলছি বদ্দ, এটা আমার দাদুর দরবারটাকে ও শেষ করে দিয়ে ধ্বংস করেছে, আমার বাপ চাচাকে ধ্বংস করেছে, বলুন আপনারা আমার কথা কেটে দেন দেখি, হিম্মত থাকে, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, গঙ্গাসাগর মেলা, কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী দিচ্ছে, রাজ্য সরকার দিয়ে দিলে কেনাই শাহী করে দিলে, ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খাওয়া যাবে, কথা ঠিক না বেঠি? গঙ্গাসাগর কটা লোক হয়, কটা লোক হয়,
আর আমার ফুটপাথ হিসেবে 30 থেকে 35 লাখ লোকের সমাগম হয়। আজকে আপনারা বলুন, আমার দাদা পীরের দরবারটা অন্ধকার হয়ে পড়া আছে, ছোট হুজুরের দরবারটা অন্ধকার হয়ে পড়া আছে, ফুরফুরার কি উন্নয়ন হয়েছে দেখাতে পারবেন? এক কথা সত্য না মিথ্যে? অন্ধকার করে রেখেছেন কেন? কি হলো? ভোটটা লিবার বেলায় নিয়ে নিলেন আর দিলেন না কেন আমাদের? কি আমরা ভোট দিয়ে দিন আমারটা কই চাইতে পারি না কি ভাই জান? হ্যাঁ, ওটা হবে না। গুরুবাজি শিখেছ? আজকে তোমার পুজো প্যান্ডেলে 50,000 কোটি টাকা দিলে দেন, 2,00,000-5,00,000 করে দেন, আমি খুশি, অসন্তুষ্ট নয়। কিন্তু আমার ঈদগাতে দেবেন না, আমাদের রোজার মাসে কিছু টাকা দেবেন না, আমাদের টাকাই প্রাপ্য আমাদের, কি বল? চাইতে পারি না পারি বলুন। হ্যাঁ, বেশ মজার। ইনি বলছেন আমি বিভার্জন করিনি। হ্যাঁ, তুমিও তো বিভার্জন করছো, করনি বলছে কেন? তুমি তো বিভার্জন, মোদি দিদি দুজনে মিলিতে বিভার্জন করছো, কি করেনে কাটতে পারবেন? তোমাদের বসানো হয়েছে ধর্ম করার জন্য, বসানো করা হয়েছে ধর্ম করার জন্য। উনি ধ্যান কেন মন্দিরে পুজো করবে? আর ইনি মহিজ আল্লাহ আকবার আল্লাহ আকবার ছিল, এই জন্য বসানো হয়েছে? এ তো মলি সাহেবরা বুঝবে, বাউন্ডরা বুঝবে এই কাজ। হ্যাঁ কিনা বলুন তো? তোমাদের বসেছি এই জন্য নে, ধর্ম করার জন্য বসেনি। তোমাদের দুজনকে বসানো হয়েছে শিল্প চাকরি কর্ম কি খাদ্য কি বুঝলেন? মানুষ খেটে মেহনত করে ইনকাম করে সেই ইনকামের রাস্তা খুলে দিতে হবে পিছিয়ে পড়া মানুষ কি, এগুলো আমাদের চাই। হ্যাঁ কি না বলুন তো মামা? কথা বুঝতে পেরেছেন? এগুলো বললে বড্ড কষ্ট হয়, এগুলো বললে কবে আহসে কথা বলবেন না বলবেন, নিজ কথা বলছে মানুষ বুঝে যাবে, ব্রেন ঢুকে যাবে। হ্যাঁ, কতদিন ভিক্ষা চেয়ে খাবে? মুসলমান কি দিয়েছ? সারা জীবন তো পিছিয়ে রেখে দিলে, দিলে না কিছু? ভোটটা তো নিয়ে নিলে, দিলে না কিছু? হ্যাঁ, সাইকেল নাও, সাইকেল নাও, দুটি আটা লাও, দুটি চাল নিয়ে যাও, হ্যাঁ এটা ঘর করে দাও, এর নাম উন্নয়ন। হ্যাঁ, কি চাকরি হচ্ছে? সাইকেল দিয়ে সারাদিন ঘোরো আর সন্ধ্যেবেলা ভাত কে শুয়ে পড়ো, চাকরি কি বুঝতে পারছেন না? ছ্যা 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 ছ্যা, কত খুশি আমার ভাই, চাকরি সাইকেল দিয়েছে, ধনাধানকে ভোট মেরে দিলে। চাকরি কই? তোর মেয়ের চাকরি, তোমার ছেলের চাকরি কই? ওটা কলা, ওটা হবে না, ভিক্ষা লাও ভিক্ষা দেবো, ওগুলো হবে না, ওই জিনিস আমরা চাই না। আমরা চাই চাকরি শিল্প কর্ম কি ভাই, এগুলো আমাদের দরকার। হ্যাঁ কিনা বলুন না ভাই যান? এই সব নিচ্চ কথা কে বলবে? তুমি বলবে? বলো না, কে নেবে তোমার কথা? লাই ফেলে দিকে যা। এক বাজে ইব্রাহিম পীর সাহেব বক্তব্য রাখে, কোটি কোটি মানুষ দেখছে, এই যে তুলছে, এই যে দেখছেন না, এই বিস্ফোরণ করছে এখানে হচ্ছে তো। হ্যাঁ, কোথায় আছে মালদায় বিস্ফোরণ হচ্ছে, এটা এই বিস্ফোরণ হচ্ছে, বুঝতে পারছেন? যে হ্যাঁ, এত সহজ মানে তোর বাবার কিনা গোলাম নয় আমি, কারো খেয়ে বসে নেই, কারো নিয়ে বসে নেই। হ্যাঁ, তোর গদিতে 10 বছর বাদে 5 বছর বাদে শট মেরে খাদে কোথা ফেলা দেবো তোর গদি? আমার গদি হাত দেবার ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নেই, আমার গদি তুই হাত দিবি কিন্তু কালকের ছেলে? হ্যাঁ, তোর গদি কিন্তু 10 বছর বাদে টেনে ফেলো। এই কথা ঠিক না বেরিক? আজকে চেয়ার আছে, কাল চেয়ার ভেঙে ফেলো, চেয়ার তৈরি করি আমরা। হ্যাঁ, 4 কোটি মুসলমান আছে এই পশ্চিমবাংলায়, 3 কোটি মুসলমান ফুরফুরা পীর সাহেবদের মুরিদ ভক্তের ভিতরে, বাকি সব আরো আছে, সব সবটাই ভক্ত কি বুঝলেন? এটা যেদিকে যাবে সেই দিকে উঠে যাবে, ঠিক তো নাকি? অতএব এবারে কোথায় যাবে? মাথা ঠান্ডা করে চলবে আর ঠকতে যেওনি, যেন যা ঠকান ঠকেছ ওদিকে আর ঠকতে রাজি নেই কি বুঝলে? ভেবে চিনতে ভোট মারবেন, দলবদ্ধ হয়ে যে ভোট মারবেন, নিজের ভোট নিজে দেবেন, ভোটের জায়গায় কোনো রকম কারচুপিন হয়, জান থাকতে ছাড়বেন না, খুন থাকতে নিজের ভোট নির্দি দেবেন, কাউকে দিতে দেবেন না, মানা করে গেলাম আমি। আপনার অধিকার, গণতন্ত্র অধিকার আপনার, আপনার ভোট আপনি নিজে দেবেন, খবরদার বলে দেখি গেলাম আমি। আসেন নবী সেনে মহাপুতের কিয়াম, এ নবী সেনা,
তনাল বদরব আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকর আলাইনা মাদা।